স্বপ্ন আছে, খাবারও দেনা, পোড়াবার দেয় তাকে বা গন্ধ খাওয়াও জানা, বাড়িতে স্বপ্নও দেখবার পারে না, বন্ধু বান্ধবও দেখবার পারে না, এখন কি যে করি। আমি আর বাড়িতে যাব না, এই জঙ্গলেই থাকবো। এই ভর দুপুরে কান্না করে কে রে? হ্যাঁ, আমার ঘুম, এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি কে? জঙ্গলে এসে ভর দুপুরে কান্না করছিস? হ্যাঁ, দেখে আসি কে কান্না করে দুপুরের বেলা, ওর আবার কি কষ্ট এই জঙ্গলে এসে কান্না করছে। যা একটু আমি আমার খুব ক্ষুধা লাগছে। কেন, তোর বাড়িতে কি ভাত নেই? সবই আছে, বাড়িতে সব মা খেতে দেয় না। থাক থাক, বুঝতে পেরেছি তোর কষ্টটা। আমারও সৎ মা ছিল, আমাকেও খেতে দেয় না এরকম। থাক, আমি একটা ব্যবস্থা করছি। আপনি আমার জন্য কি করতে পারবেন? রোজ দাঁড়া, তোর জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করব, সারা জীবনে তোর আর খাবারের কষ্ট থাকবে না। দাঁড়া, ঝুড়ুম ফুড়ুম ফো হাত মারবে, চো চো চো। এই যে দেখ, তোর জন্য এটা নিয়েছি, এটা এমন একটা খাবারের বাক্স যেটার থেকে তুই যা চাবি তাই পাবি, এবং এটাতে কোনোদিন খাবার ফুরাইবে না, এবং এটার থেকে তুই নিবি আর খাবি। এই নে তোর জন্য এটা। আমি যা চামু আমি তাই পাবো, এখন আমি চাই। হ্যাঁ চাবি, ঠিক আছে, বেশি লোভ যেন করিস না। বেশি লোভ যদি করিস তাহলে কিন্তু তোর বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি বিস্কুট চাই। হ্যাঁ চা চা, দেখ এই বাক্স, আমাকে একটা বিস্কুট দে। হ্যাঁ বিস্কুট পাইছি। হ্যাঁ পাইছি। তোর না অনেক খিদা লেগেছে, তুই খা বিস্কুট, ছিঁড়ে খা। খা খা, বেশি করে খা। কিরে হাসমত, এই ভর দুপুরে জঙ্গলে কোনে গেছিলি? ওই যে জঙ্গলে। তোর হাতে এটা কি? বাক্স। তোর এই বাক্সে কি খাবার আছে নাকি? কে আপনি খাবেন? তোর বাক্সে খাবারই নাই, তুই দিবি কোন থেকে? কে খাবেন নাকি? হ্যাঁ একটা বিস্কুট দে। কি ব্যাপার, এ তো সাধারণ বাক্স না, বিস্কুট চাইলো আর বিস্কুট দিয়ে দিল। যে করে হোক এই বাক্সটা আমাকে নিতেই হবে, যে কোনো প্রকারে আমাকে এই বাক্সটা নিতেই হবে। কিভাবে খান? ও না কিছু না, ও হ্যাঁ খাবো তো। আচ্ছা আচ্ছা, চান্স এরকম বাক্স তো আমার বাড়িতে একটা আছে, এটা আমি পাল্টাইয়া দেব। যাই না, তোমার বাক্স দাও গা। বাক্স তো পাল্টাইছি, এখন আর খেল দেখাবো, দেখি এই বাক্সুর কি কেরামতি। চা এবার, আমার তো এখন চিপস খাবেন। এই বাক্সু একটা চিপস দে। হা চিপস পেয়ে গেছি, চিপস চাইলাম চিপস পেলাম, দেখি এবার এই বাক্সু টেহা দেয় না। এই বাক্সু আমাকে টাকা দে। হ্যাঁ চাইলাম টাকা, পাইলাম মানি ব্যাগ, দেখি কত টেহা আছে। কাজ হয়েছে, যাই এখন
ওই গাছের নিচে যা বসে আরো কত কিছু চামু যাই নিয়ে পয়সা থাকি রুটি দে তাও তো আইলো না বাক্সু আমাকে বিস্কুট দে করে তাও তো বাক্সু কলা দে তোর আবার কি সমস্যা? এখানে বসে আবার কাঁদছিস কেন? তোকে তো বাক্স দিয়েছি, তুই আবার কাঁদছিস কেন? কি সমস্যা? বাক্স কাজ করতেছে না। দেখি কি বলিস, বাক্স কাজ করেছে না মানে? তুই কি রাস্তায় কারোর সাথে কি দেখা করছিলি? হ্যাঁ করছিলাম। তাহলে কি হয়েছে বল? একবার রাস্তায় একবার বার খেয়া লাগছিল, তারে একটা বিস্কুট দিছি। শুধু কি বিস্কুটই খাওয়াইছিস না অন্য কিছু করেছিস? আমার খুব পোশাক সাজ দিছিল, তো সেখানে বাক্সটার সাথে কাছে রেখে পেশাব করতে গেছিলাম। তাহলে ফিরে এসে হাত থেকে নিয়ে আসি আর দিই আর কাম হয় না। হ্যাঁ বুঝতে পেরেছি, তোর বাক্সটা বদল করেছে। তোর সেই বড় ভাই কোথায়? ওই ওই দিকে আছে। চল আমাকে তার কাছে নিয়ে চল। চলে চলে। হ্যাঁ চল। ছেলের বাক্সটা তুই পাল্টাইছিস কেন? আপনি কে? আমি কে? আপনি কে? আমি কে? এই গরিব অসহায় ছেলেটাকে আমি একটা খাবারের বাক্স দিয়েছিলাম, ও খাবার পায় না। ওর বাড়িতে সৎ মা ওকে ধরে ধরে বা মারে, ওকে খেতে দেয় না। সেই জন্য ওকে আমি একটা খাবারের বাক্স দিয়েছিলাম, আর তুই সেই খাবারের বাক্স পাল্টাইছিস না? তুই অনেক বড় ভুল করেছিস, তোকে শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে। আমার সাথে ভুল করিস, আমার সাথে কাল ছাড় নাই। এই তারা, এই যে তোর খাবারের বাক্স আবার তোকে দিচ্ছি, এইবার কিন্তু এরকম ভুল আর করিস না। এতে তুই খুব গোপনীয় জায়গায় রাখবি, খুব সাবধানে রাখবি, কেউ যেন না দেখতে পাই, ঠিক আছে? যা নিয়ে যা, এটা তোকে দিয়ে দিলাম। হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেখলেন তো ভিডিওটাতে, লোভ মানুষকে কী করে? লোভ মানুষকে কখনো ভালোর দিকে নিয়ে যায় না, লোভ মানুষকে ক্ষতির দিকে এবং খারাপের দিকে নিয়ে যায়। তাই আমরা কখনো লোভ করবো না, কিছু দেখে লোভ করবেন না, এবং অন্যের কিছু দেখে কখনো হিংসা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা ততটুকু নিয়ে খুশি থাকবো। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।